কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে শ্রম শিল্পকে সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছেন। আমরা সমগ্র বাংলাদেশে অন্তত 100টা অর্থনৈতিক শিল্প অঞ্চল গড়ে তুলব। আমার নির্বাচন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 1, যেটি যমুনা নদীর তীরবর্তী সৈয়দাবাদ ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে। ১০৪১ একর জমির উপর প্রতিষ্ঠিত এই অর্থনৈতিক অঞ্চলে রয়েছে গ্যাস, ইলেকট্রিসিটি, পানি সহ সকল ধরনের সুযোগ। এই অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য পরিবহনের জন্য রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্য দেশে এবং বিদেশে ছড়িয়ে দিতে নদীপথ, সড়কপথ এবং রেলপথের সুবিধা রয়েছে এই অর্থনৈতিক অঞ্চলে। এই অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলে পোশাক শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প, বিশ্বমানের ট্রেড হাউস, অটোমোবাইলস, আইটি শিল্প, কৃষিজাত পণ্যের কারখানা সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি কারখানা গড়ে উঠবে। 5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ কামারখন্দ সহ সিরাজগঞ্জের বেকারত্ব দূর হবে, যা বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাইলফলক সৃষ্টি করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।